দীর্ঘ 10 বছর ধরে স্বৈরাচারী বিজেপি সরকারের শাসনে মানুষ দিশেহারা, নির্বাচনী জনসভায় বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আসন্ন 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে ইন্ডিয়া জোটের এক র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিটি ধর্মনগর জেলা কংগ্রেসের অফিসের সামনে এসে শেষ হয় এবং নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক পবিত্র কর, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সম্পাদক চয়ন ভট্টাচার্য, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সহসভাপতি অজিত দাস সহ ইন্ডিয়া জোটের অন্যান্য নেতৃবৃন্দরা। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বললেন, ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে মানুষকে একত্রিত হয়ে কেন্দ্রের অগণতান্ত্রিক বিজেপি সরকারকে উৎখাত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। দীর্ঘ 10 বছর ধরে স্বৈরাচারী বিজেপি সরকারের শাসনে মানুষ দিশেহারা, তাই 27টি রাজনৈতিক দল একত্রিত হয়ে মানুষের গণতন্ত্র উদ্ধারের জন্য ইন্ডিয়া জোট গঠন করেছে। আমাদের দেশে এই নির্বাচনে শুধু নতুন একটা সরকার গঠন করার জন্য না, দেশকে রক্ষা করার জন্য যে দেশপ্রেমিক জোট যার নাম ইন্ডিয়া মঞ্চ, তার পক্ষ থেকে আজকে এই তপ্ত রোদের মধ্যেও ধর্মনগর শহরে আমাদের মিছিল এবং মিছিল শেষে এই সভা। এই সভার সভাপতি মণ্ডলীর সম্মানিত সদস্যগণ, মঞ্চে আসীন আছেন আমাদের ইন্ডিয়া মঞ্চের বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং আপনারা যারা দেশপ্রেমিক এবং গণতন্ত্র রক্ষার যারা সৈনিক, এই তপ্ত রোদ উপেক্ষা করেও আমাদের এই সভাতে এসেছেন, মিছিলে হেঁটেছেন। আপনাদের সকলকে এবং ধর্মনগর শহরের সুদে ব্যবসায়ী পথচারে যারা আমাদের বক্তব্য শুনছেন, সমস্ত বন্ধুদের সুদী নাগরিকদের আমি আমাদের প্রার্থী শ্রী রাজেন্দ্র কুমার রিয়াং এবং আমাদের মঞ্চের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আমাদের এই অষ্টাদশ লোকসভা নির্বাচন, তার প্রক্রিয়া যত এগুচ্ছে ইতিমধ্যেই তার প্রথম পর্বের ভোট হয়ে গেছে গতকাল। এটা সারা দেশের সাথে আপনারা এই উত্তর ত্রিপুরার মানুষের ইচ্ছে উপলব্ধি করতে পারছেন। এবারে নির্বাচনকে শুধুমাত্র নিছক একটা নির্বাচন হিসাবে, আরেকটা লোকসভা গঠন করতে হবে, 5 বছরের জন্য একটা সরকার তৈরি করতে হবে, দেশের মানুষ শুধু সেরকমের মধ্যেই এটাকে সীমাবদ্ধ রাখছেন না। আজকে দেশের পরিস্থিতিকে গত 10 বছরের